আসসালামু আলাইকুম মহোদয়, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের জন্য একদম রিয়েল ভেরিফাই এয়ারড্রপ প্রজেক্টগুলো কিন্তু নিয়ে আসি, আপনারা সকলে জানেন, কিন্তু এটা অনেকেই বাঙালি বুঝে না। তো যাই হোক, যারা বুঝে তারা কিন্তু আমার এয়ারড্রপগুলোতে যা আমি যেগুলো শেয়ার করে প্রত্যেকে কিন্তু জয়েন করতেছে। সো ফ্রেন্ড, আজকে যে এয়ারড্রপটা নিয়ে আসলাম এটা একদম ভেরিফাই রিয়েল একটা প্রজেক্ট। এখানে মানে জয়েন করলে আপনি $30 আর্নিং করতে পারবেন, কেউ মিস করবেন না। তাদের প্রজেক্টটা, তাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা একটা নিউজ প্ল্যাটফর্ম। তাদের এই ওয়েবসাইটের ভিতরে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনি নিউজ পাবেন। দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি, এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনি এখান থেকে বিভিন্ন ভালো ভালো নিউজ পেয়ে আপনি কিন্তু ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক বা এয়ারড্রপ সম্পর্কে আপনি কিন্তু ভালো কিছু জানতে পারবেন, ঠিক আছে? যারা ট্রেনিং করে তারা বুঝতে পারবে। তো যাই হোক, এখানে আপনি তাদের এই শেষের দিকে আপনি পাবেন, তাদের শেষে দেখতে পাচ্ছেন যে SMR টোকেন। তো আমরা SMR টোকেনের ভিতরে চলে আসলাম তাদের প্ল্যাটফর্মের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন তাদের বিস্তারিতভাবে ডিটেলস দেওয়া আছে। তো তাদের একটু নিচে চলে আসে, দেখতে পাচ্ছেন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 300 মিলিয়ন টোকেন, ঠিক আছে? তো এয়ারড্রপ হিসাবে তারা রাখছে হচ্ছে 10 মিলিয়ন টোকেন। এই 10 মিলিয়ন টোকেন কিন্তু আপনাকে ফ্রিতে দিবে, ঠিক আছে? সবাইকে দিবে, এটা আপনাকে একাই দিবে না, 10 মিলিয়ন টোকেন সবাইকে দিবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাবলিশ শেয়ার হিসেবে রেট রাখছে, দেখতে পাচ্ছেন 0.01 SMR। আর এখানে দেখতে পাচ্ছেন যে লিস্টিং হবে প্যাঙ্কাস ওয়েপি হচ্ছে 0.1 ডেড় সেন্টের উপরে একটু কম, এখানে কিন্তু লিস্টিং হবে। আর এখানে মোট সাপ্লাই হচ্ছে 300 মিলিয়ন, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন যে SMR প্রাইভেট সেল ওয়াইটিং লিস্ট, এটা কিন্তু 2 দিন পরে চালু হবে। তো এটা আপনাদের জন্য না, এটা হচ্ছে টোকেনগুলো আপনি লিস্টের হওয়ার আগেই কিন্তু মানুষ কম দামে কিনে, যখন লিস্ট হয় তখন সেটা বিক্রি করে দেয়। এটা হচ্ছে প্রাইভেট সেল বা ওয়াইটিং লিস্টের একটা টাইম কাউন্টন চলতেছে, ঠিক আছে? তো এই অফারটা কেউ মিস করবেন না, একদম ভেরিফাই রিয়েল একটা প্রজেক্ট। এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট নামে একটা অপশন রয়েছে, আপনি কিন্তু বিভিন্ন ট্রাস্ট ওয়ালেটে বিভিন্ন ওয়ালেটে কানেক্ট করে আপনি কিন্তু তাদের টোকেনটা বাই করতে পারবেন। তো কেউ মিস করবেন না, ভালো একটা প্রজেক্ট। প্রজেক্ট সম্পর্কে আমি আপনাদের প্রথমে ধারণা দিলাম, তারপরে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জয়েন করবেন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সবার আগে কিন্তু ভিডিও বানার আগে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি, ঠিক আছে? এই অ্যাডপ্টটা শেয়ার করে দিয়েছি। এখানে আপনাকে 200 SMR টোকেন পাবেন, যার ভ্যালু আছে $30। ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে কিন্তু চলে আসবে। তো এটা কীভাবে জয়েন করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো। আর তার আগে একটা কথা বলতে চাচ্ছি, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে অবশ্যই জয়েন হয়ে থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন। আর এই অ্যাডপ্টটা আপনি অবশ্যই জয়েন করবেন, কেউ মিস করবেন না। এটা একটা ভালো প্রজেক্ট, $9,000, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ক্লাইম হেয়ারে যদি ক্লিক করে দেন, আমি এই প্রজেক্টটার সম্পর্কেও আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো কীভাবে এই প্রজেক্টটাতে জয়েন করবেন, খুবই সহজ। এটা এন্ট্রি টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে, glim.io ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি এই টাস্কটা কমপ্লিট করবেন, এটা আরও 8 দিন সময় আছে। কেউ ভুল করে এই এয়ারড্রপটা মিস করবেন না, এটা পুরোপুরি 10,000 মিনি NFT এয়ারড্রপ, ঠিক আছে? তো এখানে কিছু টাস্ক রয়েছে, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন। সিম্পল টাস্ক, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা টাস্ক ফলো করবেন, তাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন, মিডিয়ামে ফলো করবেন, এই টাস্কগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে পেমেন্ট অ্যাড্রেস হিসাবে দিবেন আপনি হচ্ছে স্মার্ট চেইন BNB অ্যাড্রেস। তো এই এয়ারড্রপটা অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো আরেকটা এয়ারড্রপ আপনি জয়েন করার জন্য আমি আপনাকে সাজেস্ট করবো। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আরেকটা এয়ারড্রপ এখানে দেখতে পাচ্ছেন, বিগ ডগ। এই বিগ ডগ এয়ারড্রপটা অবশ্যই অবশ্যই জয়েন করবেন, কেউ মিস করবেন না। আমি কিন্তু এই প্রজেক্টটা সম্পর্কে এখানে একটা ভয়েস করে জানিয়ে দিয়েছি, ঠিক আছে? খুবই ভালো একটা প্রজেক্ট, ভুলক্রমেও এই প্রজেক্টটা মিস করবেন না। এই প্রজেক্ট একদম রিয়েল একটা প্রজেক্ট, ঠিক আছে? বিগ ডগ দেখতে পাচ্ছেন এখানে 0.035 আপনি টোকেন পাবেন, যার ভ্যালু হচ্ছে মাত্র $10। আর এখানে তাদের মাত্র সাপ্লাই হচ্ছে 13,000 টোকেন, আর এক একটা টোকেনের ভ্যালু হবে $300 প্লাস, ঠিক আছে? তো অবশ্যই জয়েন করবেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, সব ধরনের আপডেট পেমেন্ট প্রুফ আমরা কিন্তু সবার আগে শেয়ার করে থাকি। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি এদিকে কিন্তু সুমার এইজার এয়ারড্রপে কিন্তু চলে আসলাম, যেটা ভেরিফাই এয়ারড্রপে SMR টোকেন পাবো। তো নিচে ডিসক্রিপশনে এয়ারড্রপটা লিঙ্ক দেওয়া আছে। এরকম আপনি একটা সুমারিয়ার টোকেনের ভ্যারাইজ প্রাইস হচ্ছে 1.5 সেন্ট করে, সরি 15 সেন্ট পর্যন্ত এটা তারা নিয়ে যাবে, ঠিক আছে? তো কেউ মিস করবেন না, 200 MR টোকেন যার ভ্যালু হচ্ছে $30, এটা কিন্তু আরও বেশি আপনি আর্নিং করতে পারবেন যদি একটু হল করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে এয়ারড্রপটাতে জয়েন করতে হবে আপনাকে, সুমার এইজার এয়ারড্রপে জয়েন করে। দেখতে পাচ্ছেন আইকনটা, তো এখানে প্রথমে আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করে দিতে হবে, স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। এরপরে একটা অঙ্ক আসবে, ঠিক আছে? 46 আর 15 কত হয়, সরি মাইনাস করলে কত হয় সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি একবার ভুল দিয়েছিলাম। এরপরে বলছে যে দেখতে পাচ্ছেন 1 আর 50 কত হয়, 1 আর 50 যোগ করলে কত হয়, এখানে প্লাস চিহ্ন মানে যোগ, ঠিক আছে? তো 1 আর 50 যোগ করলে 51 হয়। তো আমি 51 দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে। তো এই এয়ারড্রপটাতে আপনি যদি জয়েন করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে, এবং নিচে দেখতে পাবে যে এই ইন্টারফেসটা চলে আসবে। তো আপনি এখান থেকেও জয়েন করতে পারেন, এইখান থেকেও জয়েন করতে পারেন। দেখেন প্রত্যেকটা টাস্কের সাথে, প্রত্যেকটা টাস্কের সাথে 30টা করে টোকেন দেওয়া আছে। এই টাস্কটা ফেসবুকের টাস্কটা 30টা টোকেন, মিডিয়ামের টাস্ক 30টা টোকেন, এদিকে রেডিট 30টা টোকেন। তো এই কোনো টাস্কগুলো স্কিপ করা যাবে না, প্রত্যেকটি টাস্ক আপনি কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এখান থেকে $30 আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো তারা কিন্তু চালাক আছে, প্রত্যেকটা টাস্কই কিন্তু অপশনাল করে রেখে দিয়েছে।
খালি টেলিগ্রাম গ্রুপ আর চ্যানেল বাদ দিয়ে আর টুইটারটা, ঠিক আছে? তারা কিন্তু আপনাকে কম টোকেন দেওয়ার জন্য এই অপশনগুলো রেখে দিয়েছে, ঠিক আছে? এই জন্য ভালো প্রজেক্ট ভাই, কেউ মিস করবেন না। যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি কম আর্নিং করতে পারবেন। সো ফ্রেন্ড, এই যে এই যেখানে ঘর দেখতে পাচ্ছেন, একটা করে ঘর দেওয়া আছে, এই ঘরগুলো আপনি চাইলে আগেও করতে পারেন, প্রো করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ডাইরেক্ট এখানে কী করবেন, এই এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলস নামে একটা অপশন পাবেন, সাবমিট ডিটেলস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেল দিতে বলতেছে, তো আপনি জাস্ট এখানে একটা ইমেল দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে গ্রেট ইমেল অ্যাড্রেস, তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। সো ফ্রেন্ড, এরপর দেখতে পাচ্ছেন যে টুইটার প্রোফাইলের ইউজার নেমটা আপনাকে সাবমিট করতে হবে। তো প্রথমে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে টুইটার প্রোফাইল দেওয়া আছে, ফলো টুইটার, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ওপেন বাটনে ক্লিক করে দেন, সরাসরি আপনাকে টুইটার পেজে নিয়ে যাবে। এই টুইটার পেজে আসার পরে আপনি কী করবেন, এখান থেকে ফলো করে দিবেন, এখান থেকে ফলো করে দিবেন। দেখতে পাচ্ছেন sumariaj.ca, এখানে ক্লিক, এটা ফলো করে দিবেন। আর পিন পোস্টটাকে দেখতে পাচ্ছেন, প্রথমে একটা পিন পোস্ট, এখানে লাইক করে দিবেন, আর এখানে রিটুইট একটা ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ড, এরপরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে আপনার প্রোফাইলে চলে যাবেন। তো আমি প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এটা অ্যাট দ্য রেট দিয়ে যে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ইউজার নেম। এই অ্যাট দ্য রেট দিয়ে সম্পূর্ণ এটা আপনাকে দিতে হবে। তো এটা আপনি সুন্দরভাবে আপনি দেখবেন নামের নিচে এটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার টুইটার ইউজার নেম। তো এটা আপনাকে বোর্ডটার মধ্যে দিতে হবে। তো জাস্ট আপনি কী করবেন, এইভাবে আমি যেভাবে দিয়েছি এইভাবে দেখতে পাচ্ছেন যে অ্যাট দ্য রেট দিয়ে ইমরুল @6 আপনার ইউজার নেমটা সাবমিট করে দিবেন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক, এই ফেসবুকের টাস্কটা আপনি এখানে স্কিপ পার্টন পাবেন, তো স্কিপ করবেন না, ঠিক আছে? তো ফেসবুকে ক্লিক করে দিবেন। ফেসবুকে ক্লিক করে দিলে আপনি সরাসরি আপনাকে ফেসবুকে অ্যাকাউন্টে নিয়ে যাবে। ফেসবুকের পেজটা লাইক করে দিয়ে আপনার ফেসবুকের প্রোফাইলটা কপি করে নেবেন। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইক বাটনে হিট করবেন। এরপরে বেগে চলে আসবেন। বেগে আসার পর আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনি এই উপর থেকে শেয়ার বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিতে পারেন। থ্রি ডট লাইনে ক্লিক করলেও আপনি কিন্তু লিঙ্কটা কপি করে নিতে পারেন, যে কপি লিঙ্ক। অথবা আপনি চাইলে দেখতে পাচ্ছেন প্রোফাইলে পাশে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, জাস্ট এখানে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই কপি লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ইউআরএলটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর আপনি কী করবেন, এটা সাবমিট করে দিবেন। তো এটা কিন্তু স্কিপ করবেন না। তো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট মিডিয়াম প্রোফাইল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনার মিডিয়াম প্রোফাইলটা দিয়ে তাদের ফলো করে দিবেন। তো আমি জাস্ট ক্লিক করে দিলাম। প্রত্যেকটি টাস্ক আপনি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনার মিডিয়ামটা নিয়ে আসবে। মিডিয়াম অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে লাগবে। সময় দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফলোয়িং, মানে আমি ফলো করে দিয়েছি। আপনার এখানে ফলো বাটন চলে আসবে। আর এখানে পোস্টটাতে দুই তিনটা তালি দিতে পারেন অর্থাৎ লাইক দিতে পারেন। এরপর বেগে চলে আসবেন। মিডিয়ামের প্রোফাইল ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সো ফ্রেন্ড, মিডিয়ামের ইউআরএলটা কীভাবে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মিডিয়ামের হোম স্ক্রিনে চলে আসবেন। আশা করি থ্রি ডট সরি, এখানে আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক, এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দিলে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু প্রোফাইলটা কিন্তু লিঙ্কটা কিন্তু শো করতেছে। দেখতে পাচ্ছেন যে প্রোফাইল লিঙ্কটা কিন্তু শো করতেছে। তো এখান থেকে জাস্ট এই কপি বাটনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করে এনে এই বোর্ডের মধ্যে আপনি জাস্ট সাবমিট করে দিবেন। সো ফ্রেন্ড, এরপর দেখতে পাচ্ছেন যে রেডিট, এই রেডিট অ্যাকাউন্টটা তাদেরকে ফলো করে দিবেন। তো আমি রেডিট অ্যাকাউন্টটা ফলো করে রেডিট ইমেলটা সরি ইউআরএলটা কিন্তু আমি এখানে সাবমিট করে দিয়েছি, ঠিক আছে? তো এই যে খুবই সহজ টাস্ক এগুলা। তো এরপর দেখতে পাচ্ছেন যে তাদের এই দেখতে পাচ্ছেন ডিরেক্টিভ ইউটিউব চ্যানেলে তাদের এই ভিডিওটা বা তাদের ইয়ারড্রপটা কিন্তু শেয়ার করেছে। তো তাদের ইয়ারড্রপের লিঙ্কটা এখানে ক্লিক করে দিবেন। এই একটা তাদের ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে, তাদের চ্যানেলে নিয়ে যাবে। চ্যানেলে আসার পর দেখতে পাচ্ছেন প্রথমে এখানে দেখতে পাবেন যে এই যে সুমারিয়াজ ইয়ারড্রপটা, এখানে থ্রি ডট লাইনে ক্লিক করে দিয়ে এখানে শেয়ার বাটন পাবেন। এই যে শেয়ার বাটনে ক্লিক করে দিয়ে এটা কপি করে নেবেন। এটা কপি করে নিয়ে আপনি জাস্ট এটা কী করবেন, আপনার টুইটার ফেসবুক যেখানেই হোক এটা আপনি শেয়ার করে দিবেন। তো শেয়ার করে দিয়ে ওইখানকার লিঙ্কটা, আপনার শেয়ার করার লিঙ্কটা জাস্ট আপনি এখানে সাবমিট করে দিবেন। আপনি আমি এই ইউটিউব ভিডিওর লিঙ্কটা আমার টুইটার অ্যাকাউন্টে ফটোসহ শেয়ার করে আমি লিঙ্কটা সাবমিট করে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। সফটওয়্যার এরপর বলতেছে যে এখানে রেজিস্টার আসছিল না কি একটা অপশন চলে আসছে, তো আপনি এখানে ইয়েস করে দিবেন, ঠিক আছে? এরপরে বলতেছে যে আপনার ইউটিউব প্রোফাইল লিঙ্কটা সাবমিট করে দিতে হবে। তো ইউটিউব প্রোফাইল লিঙ্কটা কোথায় পাবেন, আপনি সরাসরি হোম স্ক্রিনে চলে আসবেন। এরপরে অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল আইকনে, এরপরে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, প্রত্যেকের ইউর চ্যানেল নামে একটা অপশন পাবেন। এখানে আসার পরে উপর থ্রি ডট লাইন পাবেন, এই থ্রি ডট লাইনে ক্লিক করে দিয়ে শেয়ার বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইল লিঙ্কটা কিন্তু সাবমিট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু youtube.com/mobileincomenews আমি কিন্তু প্রোফাইলটা সাবমিট করে দিয়েছি। সো ফ্রেন্ড, এরপরে আবার আপনাকে বলতেছে যে আমাদের এই ভিডিওর লিঙ্কটা বা আমাদের ইয়ারড্রপটা আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে লিঙ্কটা সাবমিট করে দিন। তো উপরে যে লিঙ্কটা সাবমিট করে দিয়েছিলেন ওই লিঙ্কটা আপনি জাস্ট আবার এখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে আরও 10টা অপশনাল MRSC টোকেন আর্নিং করতে পারবেন। সো ফ্রেন্ড, এরপর ইয়েস বাটনে ক্লিক করে দিবেন, আপনি যে এটা তাদের এই টুইটারটা ফলো করে দিয়েছেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে আবার ইয়েস করে দিবেন, তাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করেছেন ইয়ারড্রপ ডিএকটিক। সো দেখতে পাচ্ছেন তাদের এই ইয়ারড্রপ চ্যানেলটা কিন্তু জয়েন হবেন। জয়েন হবে, ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন যে আপনাকে স্মার্ট চেইন BNB দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান, আমার কিন্তু অলরেডি সব কিছু ডান হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনাকে স্মার্ট চেইন BNB অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিতে হবে। সো ফ্রেন্ড, আপনি স্মার্ট চেইন BNBটা অ্যাড্রেসটা আপনি টেস্ট ওয়ালেটে চলে আসবেন। সো ফ্রেন্ড, টেস্ট ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছেন যে স্মার্ট চেইন BNB অ্যাড্রেসটা এখানে কপি বাটনে ক্লিক করে দিবেন। কপি হয়ে যাবে, অ্যাড্রেসটা জাস্ট আপনি এনে এখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছেন যে কমপ্লিট দ্য ইয়ারড্রপ, আমাদের কিন্তু ইয়ারড্রপটা কমপ্লিট, কংগ্রাচুলেশন, টেকনিক্যাল চলে আসছে, হ্যাভ দ্য সাকসেসফুলি কমপ্লিট দ্য ইয়ারড্রপ টাস্ক।
এরপর আমি এখানে যদি ব্যালেন্সে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্সে ক্লিক করে দিলে আমি কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন যে 200 টোকেন আর্নিং করতে মানে করতে পেরেছি আর কিছু চারটা রেফার এখানে জয়েন করেছে এই আর কি দেখতে পাচ্ছেন তো এইভাবে প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করবেন কোনো টাস্ক আপনি স্কিপ করবেন না সো ফ্রেন্ডস এই ছিল ভিডিওটি ভিডিও দেখার পর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন